জি বিশ্বনায়ার টিভিতে আজকে থাকবে 5,100 টাকা থেকে 23,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ব্র্যান্ড নিউ বিশ্বনায়ার টিভির ভিডিও নিয়ে আমি চলে আসছি, আর আমাদের সাথে আছেন কিন্তু সবসময় পরিচিত মুখ রুবেল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, রোজা রেখে কিন্তু চেহারা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে ভাই, নুরানি নুরানির একটা ভাব চলে আসছে। যাক আলহামদুলিল্লাহ ভাই। ভাই আজকে তো টিভির কয়টা মডেল রাখবেন আজকে? আজকে যাতে ঈদ উপলক্ষে আপনারা একটা ভালো টিভি উপহার দিতে পারেন ওই ব্যবস্থা করে দেবো আজকে। ওকে, সো ভাই আজকে তো মনে হয় চারটা কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মডেল আছে, অনেকগুলো মডেল আছে। আমরা ডিসপ্লেতে যেগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। ডিসকাউন্ট থাকবে কত পার্সেন্ট বা হচ্ছে কোনো গিফট থাকবে কিনা রোজা উপলক্ষে? ডিসকাউন্ট দিয়ে দেবো, ফ্ল্যাট কোনো পার্সেন্ট মার্সেন্ট না, একদম ফ্ল্যাট দিয়ে দেবো আজকে ঈদ উপলক্ষে, যাতে আপনি আপনার ফ্যামিলিকে বা আপনার প্রিয়জনকে একটা ভালো জিনিস উপহার দিতে পারেন সবচেয়ে চিপ রেটে। বাংলাদেশ চ্যালেঞ্জ ডিসকাউন্ট থাকবে, মানে যেটা। তো চলুন ভাই বিসমিল্লাহ বলে শুরু করি, কোনটা থেকে শুরু করবেন আজকে? শুরু করবো হলো যে বিশ্বনের একবারে মানে চায়না দামে স্মার্ট টিভি দিয়ে, যেটা মানে চায়না টিভির দামে বিশ্বনের ব্র্যান্ডেড টিভি দিয়ে দেবো। আচ্ছা ওকে, এটা মডেল নাম্বার হচ্ছে 32CS15 ইনফিনিটি, কোয়ালিটি সুপার ফাস্ট। এটাতে আপনারা প্রাইম ভিডিও, ইউটিউব, অ্যাপ স্টোর পেয়ে যাবেন, অ্যাপ স্টোর ওগুলা অ্যাপ প্রয়োজন একটা টিভি চালাইতে সবগুলা অ্যাপস পেয়ে যাবেন এটার মধ্যে। ওকে, স্ক্রিন শেয়ার করতে পারবেন, এটার রেজুলেশন হচ্ছে HD রেডি এবং দুটি USB পোর্ট, দুটি HDMI পোর্ট পেয়ে যাবেন। আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 22,900। তবে ঈদ উপলক্ষে ধামাকা আজকে দিয়ে দেবো মাত্র 17,800 টাকা। 17,800 টাকায় বিশ্বনে 32 ইঞ্চি টিভি। চায়না টিভি কিনতে গেলেও আপনার কিন্তু 14,000-15,000-16,000 টাকা লাগে। হ্যাঁ, 14,000 টাকার নিচে ভালো কোনো টিভি পাওয়া যায় না বর্তমানে মার্কেটে, সেটা আপনি যত ওগুলাতে মার্কেটে যান না কেন, যেগুলো কিন্তু রিস্ক থাকে, ওগুলো গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে একটা সন্ধি ইস্যু থাকে, আবার ওই যে ওগুলো কিন্তু আই প্রোটেকটিভ না, না এবং সফটওয়্যার আপডেট হয় না, প্লাস হচ্ছে আপনার যে সাউন্ড সিস্টেমটা এত বাজে হয়, আপনার বাচ্চারা আসলে বেশি করে দেখা যায় সারাক্ষণ টিভি দেখে বা ই করে সময়টা পাস করে টিভিটা দেখে, আর ঈদ আসলে তো কথাই নেই, ঈদের ছুটিগুলি সব কিছু ছুটি থাকে, সারাক্ষণ টিভি দেখে। তো এই ওই আপনার যদি ভালো মানের একটা টিভি না কিনেন তাহলে আপনার চোখ বাচ্চার চোখের এবং আপনার কানের ক্ষতি হয়। নেটফ্লিক্স আছে, ইউটিউব আছে, প্রাইম ভিডিও আছে, ক্রোম কাস্ট করতে পারবেন, ডলবি অডিও সিস্টেম, আর রেজুলেশন হচ্ছে HD রেটি। আচ্ছা, র্যাম হচ্ছে 1.5 GB, অনেক ফাস্ট একটা টিভি, রোম 8 GB। ওকে, খুবই চমৎকার একটা টিভি, এখানে লেখা আছে গুগল টিভি, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গুগল দেখতে পাচ্ছেন, গুগল টিভি স্ক্রিনের মধ্যে দেওয়া আছে। এটার প্যানেল গ্যারান্টি হচ্ছে 4 বছর। ওকে, স্পেয়ার পার্ট 4 টিভি দেখেন গাইস কি সুন্দর, এবং লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। অনেক কোম্পানি দেখা যায় আপনার ওয়ারেন্টিতে 5 বছর 10 বছর, এটা কিন্তু 5-10 বছর ওয়ারেন্টি না, লাইফটাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। আচ্ছা, এটা লাইফটাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন, কয়দিন আপনি ইউজ করবেন, কিন্তু প্যানেল এবং স্পেয়ার পার্ট 4 বছর। আর এটা প্রত্যেকটা টিভির সাথে আপনারা ওয়াল মাউন্ট পেয়ে যাবেন, দুটো ব্যাটারি পেয়ে যাবেন, তারপরে যে একটা রিমোটের ব্যাটারি স্ট্যান্ড অফ পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় বাসার টিভি নিয়ে গেছেন ব্যাটারি নেই কোম্পানি, এই মানে আবার নিচে যাওয়া ব্যাটারি কিনতে যাওয়া খুব ঝামেলা। আচ্ছা, ওই কথা মানে একটা টিভি কেনার পরে যা যা দরকার কম কিছু হচ্ছে রুবেল ভাই দিয়ে দেবে, বাসায় নিয়ে প্লাগ ইন প্লে আর কিছু। আচ্ছা ওকে ভাই, এইটা কি আপনারা এইটার সেটিং কি আপনারা করে দিয়ে আসেন বাসায়? না, 32টা এখনো কোম্পানি করে দেয় না, তবে 43 থেকে বড় টিভি সবগুলো কিন্তু কোম্পানি, 43 থেকে যে কোটা ভিশনের টিভি আছে সবকটা হচ্ছে আপনারা করে দেন, কোম্পানির লোক এখানে যেখানেই হোক, বাংলাদেশের টেকনাম থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গায় কিন্তু আপনারা কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে, নদীর কিনারা অথবা পাহাড়ে চড়ে যেখানে থাকেন, কোম্পানির লোক বাসায় গিয়ে আপনাকে লাগাই দিয়ে আসবে। ওকে ভাই, এই সুন্দর গুগল টিভিটা, ভিশনের গুগল টিভিটা কত পড়তেছে তাহলে? এটার বর্তমান বাজার 30,500, তবে সময়ের পাশ তো আপনাকে চেহারা দেয় কত দিবেন আজকে রুবেল ভাই? ঈদ উপলক্ষে ভাই আপনার চ্যানেলের নাম বললে এমনিতে 22,400 টাকা। আচ্ছা, সবার জন্য, তবে এই চ্যানেলের নাম বললে উচ্ছ্বাস ভাই ভিডিও দেখে আসছে বললে রুবেল ভাই, দুই তিনটা টিভি দেখাই ফেললেন, এখন আপনার দোকানে আসার ঠিকানা বললেন না, ঠিকানা বলেন। আমাদের শপের নাম হচ্ছে সময়ের পাশ ইলেকট্রনিক্স, যেখান থেকে সকল প্রোডাক্টে ইলেকট্রনিক্স সকল প্রোডাক্টে পেয়ে যাবেন একদম জলের দামে ফলের রস। আসার ঠিকানা হচ্ছে ধলপুর বৌবাজারের মাথায় সায়দাবাদ, যাত্রাবাড়ি ঢাকা, ধলপুর বৌবাজারের মাথায় আসলে আমাদের বিশ্বনের শোরুমটা দেখতে পাবেন। আর হচ্ছে যে বিশ্বনায়ার টিভিতে আজকে থাকবে 5,100 টাকা থেকে 23,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট শুধুমাত্র ঈদের
আর এত কমে যে টিপগুলো দিচ্ছি, আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন, আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি, আর ঢাকা সিটির মধ্যে হলো সরাসরি বাসায় দিয়ে যাবো। কোনো এই জন্য অ্যাডভান্সের কোনো অ্যামাউন্ট আছে ভাইয়া? অ্যাডভান্স করা লাগে একটু কনফার্মের জন্য, সামান্য কিছু আমাদের 500 টাকা দিয়ে দিলে হয়ে যাবে। 500 টাকা দিলে এনাফ। এই টিভিটা হচ্ছে বাজার মূল্য হচ্ছে 29,500, কিন্তু সবার জন্য রাখবো হলো 22,400 টাকা। তবে 22,400 টাকা, তবে উচ্ছ্বাস ভাইয়ের ব্লগ দেখে আসছে বলে 22,000 টাকা একবারে ফ্ল্যাট, একদম ফ্ল্যাট ডিসকাউন্ট 22,000 টাকা। ঈদের 7 দিন পর পর্যন্ত, মানে ঈদের অনুষ্ঠান যেতে দিন চলে আর কি। আচ্ছা, মানে ঈদ মানে রোজা পর্যন্ত অফার থাকে, মানুষ চান্দাত পর্যন্ত দেয়, বাট ভাইয়া হচ্ছে চান্দাত না, চান্দাতের পরেও আরো 7 দিন দিয়ে দিছে। ওকে, সো ভাই এরপরে মনে হয় আরো একটা 32 আছে না, নাকি দুইটা সেম? আরো আছে না, সেম না, এটা এটা যারা একটু, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি, এটা হচ্ছে গুগল, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। আচ্ছা, এটা গুগল, এটা অ্যান্ড্রয়েড, আর এটা কি স্মার্ট? এটা স্মার্ট, জি। আচ্ছা, তিনটা ভেরিয়েন্ট আছে, এখন আমরা অ্যান্ড্রয়েড দেখতেছি। সো অ্যান্ড্রয়েডের মধ্যে মডেল হচ্ছে HS1, এটা র‍্যাম হচ্ছে 1 GB, রম 8 GB, এটারও 4 বছরের প্যানেল গ্যারান্টি পেয়ে যাবেন। এটা বাজার মূল্য হচ্ছে 27,900, তবে আমরা বিক্রি রাখবো হলো 21,500 টাকা। এটা 21,500 টাকা থাকবে। তবে আরো আছে কথা, উচ্ছ্বাস ভাইয়ের ব্লগ দেখলে জাস্ট এই আমি চ্যানেলের নাম বললে বললে আরো 500 টাকা কমে। আচ্ছা, 21,000 টাকা অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে, না বললে কিন্তু আমরা এটা, ভাই চ্যানেলের নাম বললে কিন্তু ডিসকাউন্ট পাবেন না, পরে আমারে গালাগালি করেন না। হ্যাঁ, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে ভাই, এরপরে চলে যাবো কি বড় নাই? এরপরে 40 ইঞ্চি, আসলে অনেকে 40, অনেকে 32 ইঞ্চিটা ছোট হয়ে যায় আর 43 ইঞ্চিটা জায়গা হয় না বাসায়। আচ্ছা, ওকে, ওই জন্য পারফেক্ট একটা সাইজ, জি, 40 ইঞ্চি টিভি, জি, মানে 32 থেকে বড় 43 হয়ে যেতে জায়গা হয় না, 40 হয়ে যাবে। ওকে, মডেলটা মনে রাখবেন 40E3GS, এটাতে আপনারা 1.5 GB র্যাম পেয়ে যাবেন, 8 GB রম, প্রাইম ভিডিও আছে, ক্রোমকাস্ট করতে পারবেন, ইউটিউব আছে, নেটফ্লিক্স আছে, ডলবি অডিও সিস্টেম, ব্লুটুথ, গুগল সার্টিফাইড, পিছনে প্রত্যেকটা টিভি কিন্তু গুগল সার্টিফাইড। আচ্ছা, গুগলে থেকে একদম ডিরেক্ট সার্টিফাইড করা, জি, মানে কোনো কোনো একটা জিনিস আপনার আপডেট আসলে সরাসরি আপডেট হয়ে যাবে, আপনার একদম সরাসরি আপডেট পেয়ে যাবে। এই গুগল টিভি কেনার এটা একটা সুবিধা, আর মানে গুগলের সাথে ভীষণ চুক্তিবদ্ধ এটাই আর কি বুঝাচ্ছে। এটার এমআরপি হচ্ছে 38,500 টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 31,500 টাকা, মাত্র 31,500 টাকা। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি এটা মনে হয় 43, এটা 43 এর মধ্যে, যারা একটু কমের মধ্যে নিতে চান এটা দেখায়। আচ্ছা, 43 এর মধ্যে কমের মধ্যে আর কি, যে যারা নিতে তারা এই টিভিটা নিতে পারেন, খুবই টেডিতে পারেন, খুবই চমৎকার, কালারটাও কম, কালার কম্বিনেশনটা খুবই চমৎকার। এটাও গুগল টিভি, এটাতে প্রাইম ভিডিও আছে, ক্রোমকাস্ট করতে পারবেন, ইউটিউব আছে, নেটফ্লিক্স আছে, ডলবি অডিও সিস্টেম, আর এটার মডেলটা মনে রাখবেন 43E3GS ইনফিনিটি। ওকে, এটার প্রাইস কত দাঁড়াচ্ছে ভাইয়া? মানে এই এই সাইজ থেকে কোম্পানির লোক আপনার বাসা গিয়ে, এটা আপনার বাসা গিয়ে, এটা মানে এই সাইজ থেকে শুরু করে যে কোনো মডেল আসবে, খেয়াল করেন শুরুতেই কিন্তু আপনার সার্ভিসটা পেয়ে যাচ্ছেন শুরুতেই, মানে এর পরবর্তীতে কি রকম সার্ভিস পাবেন এটা আসলে আসলে মানে কেনার সাথে সাথে আপনাকে কোম্পানি সার্ভিস দেওয়া শুরু করবে, মানে এটা কেনার পরে বাড়িতে ফিটিং করে রাখ পর্যন্ত সব কাজ মানে আপনার হচ্ছে ভীষণের, ভীষণের আমি ওয়ালে লাগাবো না, আমি টেবিলে লাগাবো, কিন্তু আমি বুঝতেছি না এটা কিভাবে ইউজ করবো এই টিভিটা। আচ্ছা, যেহেতু ফাংশন বেশি অনেকে বুঝে না, তাদের জন্য তার বাসায় গিয়ে কোম্পানির লোক একদম ফ্রিতে ট্রেনিং দিয়ে আসবে, মানে পুরোটা ট্রেনিং দিবে, ট্রেনিং দিয়ে আসবে। আচ্ছা স্যার, এইটার প্রাইসটা কি একটু জানি? এটা প্রাইসটা কত? এটা আমার হচ্ছে 43,900, আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 32,500 টাকা, অবশ্যই চ্যানেলের নাম বললে 32,000 টাকা, 500 মাসে বাদ আছে। আচ্ছা, চ্যানেলের নাম বললেই দেখবেন কিন্তু খুচরা টাকা বাদ হয়ে যাবে, খুচরা টাকা বাদ, জি। ওকে, সো এরপর আমরা 43-এর প্রিমিয়াম এর মধ্যে যাব। হ্যাঁ, চ্যানেলের নাম বল, শুধু নাম বললে হবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠাবেন, যারা দূর থেকে আসবে মানে অনলাইনে অর্ডার করবেন, আর যারা সরাসরি আসবেন অবশ্যই আমাকে দেখাবেন এই যে চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করছি। ওকে, ধন্যবাদ ভাইয়া। এটা হচ্ছে 43-এর মধ্যে প্রিমিয়াম, প্রিমিয়াম জাতির ক্রাশ যেটা, এটা সবচেয়ে টপ সেলিং একটা প্রোডাক্ট। এটা কি গুগল? এটা কি গুগল? 43 ইঞ্চি বাংলাদেশে যদি আপনার সাপোজ দৈনিক 120 বিক্রি হচ্ছে, সাপোজ কথার কথা, এই টিভিটা বিক্রি হচ্ছে 80টা, বাকি সব কোম্পানি মানে 100% এর মধ্যে 80% এই টিভিটা যায় আর কি, আর বাকি সব কোম্পানি, আদার্স কোম্পানি, বড় বড় কোম্পানি, মানে এটার মধ্যে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, নেটফ্লিক্স, যা যা দরকার সবই আছে, সিস্টেম আছে, ফেয়ার ভয়েস কন্ট্রোল, 2 GB র‍্যাম, 32 GB রম, এটা ভয়েস কন্ট্রোলও দেয়া আছে না ভাই? জি, ফেয়ার ভয়েস কন্ট্রোল, রিমোট ছাড়াই কাজ করবে। আচ্ছা, তাছাড়া হচ্ছে আপনার এটা গেমিং প্রসেসর, আপনি বড় বড় গেমস নেওয়া এটাতে সুন্দরভাবে খেলতে পারবেন। আচ্ছা, ওকে, এটার এমআরপি হচ্ছে 49,900, আমরা রাখবো হলো 38,700 টাকা, তবে ওই যে সাবস্ক্রাইব করে দিলে ভাই 38,000 টাকা জান, 800 টাকা ডিসকাউন্ট, 800 টাকা ডিসকাউন্ট, মাথা নষ্ট, জি, আজকে পুরো একটা প্রাইস দিচ্ছি, শর্ট ভিডিও হবে, বাট
প্রাইসে কিন্তু ধামাকা থাকবে গাইস। সো এরপরে কি 55 ইঞ্চি টিভি যেটা এই দেখেন বিশাল, আশা করি অনেক বেশি বিক্রি হবে, আমরা অনেক প্রত্যেকই দেই বড় সাইজের টিভি গুলো বেশি বিক্রি হয়ে থাকে। আচ্ছা এটা মডেল নাম্বারটা একটু বলেন। 55 PQ1 গ্যালাক্সি প্রো 4K টিভি কিন্তু এটা, ওকে এইচডি রেডি, আর এই যে এটার QLED কিন্তু এটা। আচ্ছা এটা QLED আছে, গুগল প্লে স্টোর আছে, YouTube, Netflix, Dolby Atmos sound system, Bluetooth আর আছে, এটা হচ্ছে রোবট টিভি এক কথা। আচ্ছা এটা কিন্তু এটাও রোবট, এটাও রোবট টিভি, মানে এটা মুখে বলবো সব কাজ করে ফেলবে এমন তো? এই যে ফেয়ার ভয়েস কন্ট্রোল যেটাকে, আচ্ছা এই নিচে দেয়া আছে, এটা সম্বন্ধে আমি অনেক ভিডিও করছি আপনারা দেখছেন। সো আমি আর বাকি এই জিনিসগুলো দেখালাম না, এটা দিয়ে আপনি টিভিকে যদি বলেন যে টিভি তুমি বন্ধ হয়ে যাও, ও বন্ধ হয়ে যাবে, তুমি যদি বলো যে চালু হয়ে যাও, চালু হয়ে যাবে, সাউন্ড কমাতে বলবেন কমবে, সাউন্ড বাড়াতে বলবেন বাড়বে, ৮৫,০০০ টাকা কত টাকা তাহলে ডিসকাউন্ট দিতেছে ভাই, ক্যালকুলেটরটা নেন। জি ৮৫,০০০ - ৬৬,০০০ আরো আছে তো ভাই, ১৯,০০০ টাকা দিয়ে দিতেছেন তারপর ১৯,০০০ না ভাই ২০,০০০ দাম। আচ্ছা ২০,০০০ তারপর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজাই দিবেন, তারপরে তারপরে স্ক্রিনশট দিবেন, তাহলে ৬৫,০০০ টাকা ভাই। আচ্ছা ৬৫,০০০ টাকা আচ্ছা ভাই, ২০,০০০ টাকা স্যার অ্যাক্টিভিটি। ও ভাই দেন কত হইতাছে, মানে অবশ্যই যাচাই করবেন, আর আমাদের শোরুমে আসার আগে আপনি লাগে দুই তিনটা শোরুম যাচাই করে তারপরে আমাদের শোরুমে আসেন। আসলে কি কমে দিচ্ছেন ভাই? আর ৬৫ ইঞ্চির বর্তমান বাজার মূল্য হচ্ছে ১,০০,০০০ টাকা। রোজার দিন তো ভাই পোলাফনের কষ্ট দিলাম না, গোডাউন থেকে ভিডিও করলাম না, আমাদের স্টক অ্যাভেলেবেল আছে, অবশ্যই ফোন দিবেন আমরা দিতে পারবো। ওটার বাজার মূল্য হচ্ছে ১,০০,০০০ টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র ৮২,০০০ টাকা। ওকে সো গাইস, হচ্ছে প্রত্যেকটা টিভি কেনার পরে অবশ্যই অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে নেবেন, অনলাইন রেজিস্ট্রেশন করলে অবশ্যই মাস্ট বি দুইটা সুবিধা পেয়ে যাবেন। এক নম্বর সুবিধা হচ্ছে আপনি 100% জেনুইন এবং অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন, দুই নম্বর হচ্ছে যদি আপনার ওয়ারেন্টি কার্ডটা এনি হাউ মিসিং হয়ে যায় তাহলে আপনি ওয়ারেন্টি থেকে মিসিং হয়, মানে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্ভিস নিতে পারবেন, রেজিস্ট্রেশন করা আপনি বলবেন যে আমি অনলাইন রেজিস্ট্রেশন করেছি, আপনার সার্ভিস থেকে বঞ্চিত হবে না, ওয়ারেন্টি কার্ড আপনি ছিঁড়ে ফেলেন রেজিস্ট্রেশন করার পরে, কোনো অসুবিধা নেই। আচ্ছা সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুল করতে একদম ভুলবেন না, থাকবেন সুস্থ, থাকবেন সময় পেয়ে এসে আসবেন, ডিসকাউন্ট নেবেন, হ্যাপি লাইফ দিয়ে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে ডিসকাউন্টটা বাড়ায় নেবেন। আসসালামু আলাইকুম।